গুড ইভিনিং, আমি জয়ন্ত কুমার বিশ্বাস। অনেকদিন ধরেই ভাবছি আপনাদের সাথে একটা রিয়েল স্টোরি শেয়ার করব। ইনি হচ্ছেন আমার মা। 1952 তে জন্ম, জানুয়ারি, অলমোস্ট 69 ইয়ার্স ওল্ড। আজ থেকে ঠিক 4 বছর আগে 2016 সালে উনি একবার অসুস্থ হন। ছোট বয়স থেকে আমরা তেমন অসুস্থ হতে ওনাকে দেখিনি, তো যাই হোক বেশ কয়েকটা এজ এসে গেছে, ডাক্তার দেখানো হলো, ওষুধের নো রেজাল্ট, সিমটম, সারাদিনেও ঘুমান না, সারা রাতেও ঘুমান না, শরীরের মধ্যে একটা অসম্ভব অস্বস্তি, বিছানার এপাশ থেকে ওপাশ গড়াতে গড়াতে যাচ্ছেন এবং ফিরছেন। এই দেখে আমি ডিউটি যাওয়া বন্ধ করতে হলো বাধ্য হয়ে। দুর্ভাগ্যক্রমে আমি তখন একা থাকি, আমাকে দেখি হ্যান্ডেল করা যাচ্ছে না, আবার ডাক্তার দেখানো হলো সেকেন্ড টাইম, ওষুধ চেঞ্জ হলো, নো রেজাল্ট। এই করে প্রায় 10 দিন কেটে গেছে, আমি বাড়িতে বসে আছি, কবে ডিউটি জয়েন করব আমার কোনো আইডিয়া নেই। এরকম একটা অবস্থায় একটা দিন এলো কাছাকাছি 20 দিনের মাথায়, মা তখন বিছানা থেকে নেবে মেঝেতে চলে এসছেন আর বলছেন ওনার মৃত্যুর পরে চাবি কোথায় থাকবে, আলমারির আরো গুরুত্বপূর্ণ কাগজপত্র, দলিল বাড়ির, সেগুলো কোথায় কোন তাকে রাখা আছে, এটসেট্রা এটসেট্রা। তো আমি ওটাকে প্রায় লাস্ট দিন ভেবে ফেললাম সিমটম দেখে। তো চার মামাকে ফোন করলাম, 10:30টার মধ্যে চার মামা আমার বাড়িতে উপস্থিত। আর আমি জানি এরপরে আমাকে যে দুটো ফোন করতে হবে আমার অফিস কলিগ ভীষণ প্রিয়, তাদের প্রয়োজন পড়বে। আশা করি বুঝতে পারছি না আমি কী দিকে কথা বলছি। তো কি কথায় কথায় কিছুতেই ওনার মনের শান্তি হচ্ছে না। এক মামা বললেন, বাবু চল ডাক্তার দেখাই। আমি বললাম, আমি দুবার অলরেডি দেখিয়েছি, চল আরেকবার যাই। তো ঘটনা চক্রে সেদিন দিনের বেলা এই 11:00-12:00 নাগাদ ডাক্তার দেখাতে যাওয়া হলো। তো ডাক্তারবাবু আগের দুটো প্রেসক্রিপশন দেখার পর উনি একটা ছোট টেস্ট করতে বললেন এবং ডায়াগনাইজ হলো থাইরয়েড। আশ্চর্য, এই রোগটার সিমটম সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। তো ডাক্তারবাবু সবচেয়ে কম যে ডোজটা 25 mg-র একটা ট্যাবলেট সাজেস্ট করলেন, দুদিন খাওয়ার পরই সুস্থ। মানে এই যে সিমটমগুলো দেখা যাচ্ছিল সেগুলো অলমোস্ট নেই বললেই চলে। কিন্তু সাথে আরও দুটো উপসর্গ বেশ কিছুদিন ধরে চলছিল আমার, সেইটা কন্টিনিউ করছে। একটা হচ্ছে হাত কাঁপা, হাত মুঠো না হওয়া, গিটে গিটে ব্যথা। তো বাড়িতে মাই রান্না করতেন আমার জন্য রাত্রিবেলা, আমি দিনে বাইরে খেতাম। তো একদিন বলছে যে, বাবু আমি আর আটা মাখতে পারি না কারণ আমার হাতটা মুঠো হয় না, তাই আমি কিছুদিন ধরে হাতের উল্টো দিক থেকে আটা মাখছিলাম, বাট আর হচ্ছে না। তো আমি একমাত্র ব্যক্তি এই ডিসিশনটা নেওয়ার মতো যে আর আর কেউ দাঁড়িয়ে নেই পেছনে, যে কিছু একটা করতে হবে। তো ভাবছি কি আয়া রাখবো, রান্নার লোক রাখবো, নানান কিছু ভাবছি আর কি। ভাবতে ভাবতে মাকে বললাম, আচ্ছা মা তোমাকে কেউ একটা কিছু বলেছিল না হেলদি সাপ্লিমেন্ট, তোমাকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিল, একবার কি সেটা ট্রাই করবো? তো মা তেমন হ্যাঁ না বলার মতো আর অবস্থায় নেই, খালি বললো, বাবু তোমার যা ভালো বোঝো করো, আমি ছেড়ে দিয়েছি। তো আমি সেই যে আমাকে বলেছিল তার সাথে কন্ট্যাক্ট করলাম, আমাদের পাশের পাড়াতেই থাকে, মানে আমি ইচ্ছা করি তারা পলতা, যে একবার আসুন তো, আপনি কি সব বলেছিলেন আরেকবার শুনতে যাই। তো মার স্টোরিটা বললাম, তখন তিনি সাজেস্ট করলেন নিউট্রিলাইটের এই প্রোটিন পাউডার। আমার কোনো এই বিষয়ে আইডিয়া নেই, এর ভেতরে একটা গুঁড়ো পাউডার আছে এটুকু জানি, কিছুদিন ট্রাই করা যাক। তবে সাথে মার বাকি উপসর্গগুলোর জন্য আরও দুটো জিনিস দিয়েছিলেন, একটা ক্যালসিয়াম, একটা অশ্বগন্ধা নার্ভাস সিস্টেমের জন্য। তো আমি আর কিছু কথা বাড়াইনি, ঠিক আছে
দিয়ে দিন, দেখা যাক। মা খেতে শুরু করল। মাসখানেক পরে পেনশনের ডেট এলো। মা বলছে, বাবু আজকে একটু পেনশনে যাব, তুমি ফোনটাকে কাছে রেখো। মার যেমন ধারণা, আমরা তো পকেটে নিয়েই ঘুরি, ওনার ধারণা ফোন মা যেমন খাটে রেখে অন্য কোথাও যায়, ভাবছে আমরা অফিসে বোধ হয় তাই করি। যাই হোক, আমি ফোনটা সেদিন বুক পকেটে রেখেছিলাম, দুপুরবেলা কোনো ফোন আসেনি, তো ফোন করলাম, বললাম কোথায়, বলে এইমাত্র বাড়ি ফিরেছি, পরে কথা বলেছি। যাক, বাড়ি ফিরে গেছে। সন্ধ্যেবেলা দেখলাম, দেখলাম অনেক ইম্প্রুভ তো করেই গেছে সিমটমগুলো, হাত কাঁপা টাত কাঁপা ব্যাপারগুলো, আর অনেকটা ভালোও আছে, আমার একটা কনফিডেন্স এলো। মা তারপর নিজের বাজার নিজে করেন, পরের রোববার বাজার গেল, আমি দিতে যাইছিলাম না, আমি নিজে করবো বললাম, ও ছোটোবেলা থেকে ও নিজের কাজ নিজে করবো, কারোর সাহায্য নেব না। যাই হোক, বাজারে যাচ্ছেন, দেখেও ভালো লাগলো। এইবার আমি সেই ব্যক্তির সাথে আবার কন্ট্যাক্ট করলাম, যে ব্যাপারটা কি, এর মধ্যে কী এমন আছে, যেখানে মানে 10 ডেজ ধরে মানে ওষুধ যেসব মানে প্রবলেমগুলো সলভের দিকে যেতে পারেনি, যদিও থাইরয়েডটা খুবই হেল্প করেছে, বাট এটা কি, বাকি সিমটমগুলো এত মানে ভালো রিকভার হলো কী করে। তখন ডিটেলে গিয়ে জানতে পারলাম এর মধ্যে পিওর প্রোটিন আছে, এবার একটা চামচ দেওয়া থাকে, একজন সুস্থ ব্যক্তির জন্য 1 চামচ যথেষ্ট, তাতে 10 গ্রাম পাউডার ওঠে এবং তার মধ্যে 8 গ্রামই নাকি প্রোটিন। বাহ, ভালো কথা। আর কি, আরও নাকি অসাধারণ ব্যাপার, ফাইটো নিউট্রিয়েন্ট বলে একটি আবিষ্কার করেছিলেন একজন সায়েন্টিস্ট, সেই ফাইটো নিউট্রিয়েন্টও দেওয়া আছে, সেটা দীর্ঘদিন খেলে হাড়ের খুব উপকার হয়। আর আর এর মধ্যে নাকি 9টা অ্যামিনো অ্যাসিড আছে, যেটা এসেনশিয়াল, মানুষের শরীরে তৈরি হয় না। এইখানের থেকে 1 চামচের মধ্যে 9টা অ্যামিনো অ্যাসিড যখন শরীরের মধ্যে ঢোকে, বাকি 11টা নাকি শরীর তৈরি করে। ক্লাস 9-এ নাকি পড়েছিলাম, উনি বললেন, মনে তো পড়েনি আর কিছু, বাট একটা জিনিস মনে পড়ছে, 1 মাস খাওয়ার পর মা আবার আগের মতো স্ট্রেট। তো আমিও ফলো করে যাচ্ছি, আর কি হয়। ফাইনালি দেখা গেল মাস 2-এর মধ্যে আরও সব ব্যাপার নেই, হাতও মুঠো হচ্ছে, ওই হাত কাঁপাও বন্ধ হয়ে গেছে, গিটে ব্যথাগুলো প্রায় 60-70% কমে গেছে। মা বলে, আবার রুটি করবো রাতে বাবু, আমি এখন ছাড়ো না, বন্ধ করার হচ্ছে থাক না, আমি তো এখন ভালো আছি, রেশন থেকে আটাও নিয়ে আসছি, আটাগুলো কী করবো, এইসব বলাগুলি করছেন, যাক তাহলে কাজের মধ্যে থাকুক ব্যাপারটা। তো আমি এই প্রোটিন পাউডারটা কন্টিনিউ করলাম, সেই 16 সাল থেকে আজকে ডেট অবধি মা ফুরাবার আগে আমাকে বলে, আর আমি সেই প্রোটিন পাউডারটা কালেক্ট করি, এবং এখন বেশ নিশ্চিন্তে। দেখলেনি তো, আপনারা তো দেখলেনি বাগানে কী করে কাজ করছে, আর আজকে দেখুন ছাদে উঠে আবার দেখতে গেছে ছাদের গাছগুলো কেমন আছে। তাই ভাবছিলাম যে এরম একটা জিনিস হয়তো আপনাদেরও কাজে লাগতে পারে ইনফরমেশনগুলো, তাই আমি শেয়ার করলাম। এগেইন, শুভ সন্ধ্যা।